আমাদের সবার প্রচণ্ড ভালোবাসার নায়ক, অনেক পছন্দের একজন নায়ক শাকিব খান। উনি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রায় 25 বছর ধরে সফলতার সাথে কাজ করছেন এবং আমার ফিল্ম ইন্ডাস্ট্রিতে যাত্রাটা শুরু হয়েছে ওনার সাথেই। আমরা অনেকগুলো সাকসেসফুল প্রজেক্ট দিয়েছি দর্শকদের সামনে, অনেকগুলো ভালো ভালো মুভি দিয়েছি। ওনার মুভি আসছে রোজা হৃদয়ে, ডেফিনেটলি উনি একজন আর্টিস্ট, ওনার জায়গা থেকে উনি অবশ্যই অনেক দারুণ মুভি নিয়েই আসছে এবং আমিও একজন আর্টিস্ট। তো সেখান থেকে আমরা যেই যেই ধরনের সিনেমা করেছি, আমরা আমাদের জায়গা থেকে শিল্পী হিসেবে আমাদের সিনেমা নিয়ে দর্শকদের সামনে আসবো। আসলে এখানে কোনো কম্পিটিশন নেই, অবশ্যই আমার তার সিনেমার প্রতি সবসময় শুভকামনা থাকে, আমি এটা আপনাদের সামনেই বলেছি এবং আমি খুব পজিটিভ থাকি, ইতিবাচক থাকি আমি সবসময় সব শিল্পীদের ব্যাপারে। সো এবারেও কোনো ব্যতিক্রম না, অবশ্যই অনেক শুভকামনা এবং ভালোবাসা, আর আমার সিনেমা নিয়ে আমি আসবো দর্শক সামনে। এটা আসলে দর্শকরা তাদের জায়গা থেকে সব কটি ফিল্মই দেখুক, এটাই আমার চাওয়া। ছোট্ট শেহজাদ খান বীর, ওর জন্মদিন এ মাসে, এবং যেহেতু আসলে রোজার সময়টা জন্মদিন পড়েছে, আর এছাড়াও আমি আসলে যেহেতু অনেক ছোট এখনও, তবে আপনাদের এত ভালোবাসা পায় সেই জন্য আসলে সেই জায়গা থেকে আমি করি কি, যেহেতু এখন খুব একটা বুঝে না, তো আমি খুব পারিবারিকভাবেই জন্মদিনটা পালন করি, হয়তোবা যখন আর একটু বড়ো হবে আপনাদের সবাইকে নিয়ে একসাথে পালন করবো। আর এছাড়া তো এবারে যেহেতু রমজানে পড়েছে, তো খুব একটা আয়োজন ওরকম আমি নিজেও চাই না, পরিবার থেকেও চাচ্ছে না, যে একদম ফ্যামিলি ওয়েতে আমরা যেভাবে সেলিব্রেট করার সেটাই করবো, মিলাদ মাহফিল থাকবে। এছাড়া ওর জন্য সবাই দোয়া করবেন আপনারা, ওর জন্য অনেক ভালোবাসা আপনাদের সবসময় আপনাদের কাছ থেকে পাই, এবারেও চাই যে সেই ধারাবাহিকতা থাকুক। আপনাদের ভালোবাসার দোয়ায় শেহজাদকে সবসময় রাখবেন। আর যেটি বলছিলেন যে শেহজাদের বাবারও এই মাসে জন্মদিন, তো অবশ্যই বার্থডে উপলক্ষে আসলে বাবা ছেলে দুজনকেই আমার পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা। উনি তো আমাদের পরিবারের অংশ, আমার পরিবারের অংশ, তো সেখান থেকে আমাদের ব্যক্তি বিষয়গুলো নিয়ে তো অবশ্যই সেটা অন্যরকম একটা আলোচনা থাকেই। তবে ডেফিনেটলি উনি ব্যবসায়িকভাবে আসলে হয়তো এখন আপনাদের সবার সামনে এসেছে, কিন্তু এটা বহু বছর আগে থেকেই আমি বলবো যে উনি ব্যবসায়িক হিসেবে যাত্রা শুরু করেছে, বিকজ ওনার প্রোডাকশন হাউস কিন্তু আছে, মানে ফিল্ম প্রডিউস করেছে, এবং তাছাড়া অন্যান্য অনেক বিজনেস আছে যেটা কিন্তু এখনও অনেক হয়তো জানে না বা উনি হয়তো ওভাবে রিভিল করে না। তবে ওনার যে নতুন প্রতিষ্ঠান নিয়ে উনি অ্যাজ এ ডিরেক্টর এসেছেন সবার সামনে, সেটি নিয়ে অবশ্যই অনেক ভালোবাসা, অনেক অনেক বেশি বেস্ট উইশেস থাকবে। আর তাছাড়া অ্যাজ এ বিজনেসম্যান হি উইল ডু দ্য বেস্ট, আমার মনে হয় অ্যাজ এন অ্যাক্টর যেভাবে খুব ভালো করেছে, বিজনেসম্যান হিসেবে উনি ভালো করেছে ওনার ফিল্মে যখন উনি প্রডিউসার হিসেবে কাজ করেন। সো যখন কর্পোরেটে এসেছে, কর্পোরেট সেই সেক্টরটাতে অনেক ভালো করবে।